লাস্ট ভিডিওতে এটা করেছি সরলরেখার 2B চ্যাপ্টারের পেজ নাম্বার 522 এর 1 থেকে 15 পর্যন্ত করেছি সংক্ষিপ্তে। আজকে সংক্ষিপ্তের এর পর থেকে মানে 16 থেকে শুরু হবে, খুব ভালো করে করবে। আজকের অঙ্কগুলো কম্পিটিটিভলি একটু কঠিন বলবো না, কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে? এই জন্য খুব ভালো করে, বিশেষ করে অঙ্কগুলো না ভালো করে পড়ে তারপরে করবে। প্রথম 16 নম্বর অঙ্কটা তোমরা পড়ে দেখবে, একটি সরলরেখা এ বি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তো সরলরেখাটা না সমীকরণ দেওয়া আছে, তাহলে সমীকরণটা লিখে নিই। এ বি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে? x/3 - y/4 = -1। দেখো সাজানোটা ঠিক নেই, এখানে ওয়ান থাকে, তো তাহলে ভাগ করো, তাহলে এক্স বার -1 দিয়ে ভাগ করো, তো -3 + y/4 = 1। তাহলে এই যদি সরলরেখা হয়, এ এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে এটা আমরা আগের চ্যাপ্টারে করেছি, -3, 0, আর ওয়াই অক্ষকে 0, 4। এগুলো আমরা আগেই করেছি, যেরকম যদি সরলরেখা থাকে এক্স অক্ষকে -3, 0 আর ওয়াই অক্ষকে 0, 4 বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা এবি সরলরেখাটাকে আঁকি, এই একটা কোয়ার্ডিনেট, ধরো এটা এক্স এটা ওয়াই, তাহলে -3, 0 এক্স অক্ষকে, মোটামুটি ধরো এখানে -3, 0 আর 0, 4, তাহলে এখানে ধরি 0, 4, তাহলে এখানে এ এটা বি, তাহলে সরলরেখাটা কেমন দেখতে হবে? এই যে এই একটা সরলরেখা এ বি, তাহলে বলছি একটা সরলরেখা এ বি এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করেছে, এক্স ওয়াই অক্ষকে বি বিন্দুতে, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা এবার বলছে এক্স অক্ষকে, এবার এ বির ওপর একটা লম্ব, সে এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দু থেকে, এই বি বিন্দু থেকে এ বির ওপর একটা লম্ব টানতে বলেছে, বি বিন্দু থেকে এ বির ওপর একটা লম্ব টানতে বলেছে, এই যে বি বিন্দু থেকে এ বির ওপরে লম্ব, সে আবার কি করেছে, এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে, এই সি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে চেয়েছে, সি বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে, এই হলো ছবি। তাহলে আবার বলি জিনিসটা কি বলেছে, একটা সরলরেখা দিয়েছে এ বি, তার সমীকরণ দিয়ে দিয়েছে এখানে, সে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে, এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দু থেকে একটা লম্ব টানতে বলেছে, সেই লম্ব সরলরেখাটা সি বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করেছে, সি এর স্থানাঙ্ক চেয়েছে। কি করে করবো প্ল্যানিংটা কি? দেখো আমরা প্রথমে এই যে বি বিন্দু পেয়েছি না, তাহলে এ বির স্থানাঙ্ক পেয়ে গেছি, তো এবার এটা তো লম্ব এই সরলরেখাটা, তাহলে লম্ব সরলরেখার আগে সমীকরণ বার করব, ঠিক আছে? কেমন করে বার করব, আগে এ বির সমীকরণকে সাজিয়ে নিই। এ বির সমীকরণ ছিল x/3 - y/4 = -1, লসাগু করে দাও, তাহলে 4x - 3y = -12, এই হলো সমীকরণ। তাহলে কি করে বার করলাম, যে এই যে লসাগু করলাম করে -12, তাহলে এ বির, তাহলে বিসিটা কি, এ বির লম্ব, এ বির লম্ব বিসি, তাহলে যেহেতু এ বি লম্ব বিসি, তাহলে বিসির সমীকরণ কি হবে, যেহেতু এ বি লম্ব বিসি, তাহলে বিসির সমীকরণ হবে, লম্বের সমীকরণ মনে করো এক্সের সব ওয়াই, তাহলে -3x + 4y + k = 0, এই ছিল সমীকরণ, মনে করো। দেখো এবার একটা চিহ্ন পাল্টাতে হয়, তাহলে যে প্লাস করে দিলাম, তাহলে এটাকে 1 নম্বর দিলাম, এই যে বিসির সমীকরণ কি করে করলাম, এক্সের সব ওয়াই, ওয়াইয়ের সব এক্স, লম্বের সমীকরণের ফর্মুলা, +k = 0, তাহলে এটা বিসি। এবার বিসিটা কোন বিন্দুকে, আমি দেখো তো কোন বিন্দু জানো, বি বিন্দু জানো, 0, 4, তাহলে এটি বি ফার্স্ট ব্র্যাকেটে 0, 4 বিন্দুগামী, আমরা বিসির সমীকরণটা বার করছি, কে আছে তো, তাহলে অতএব এক থেকে তাহলে এখানে 0, 4 বসাবো, দেখো 3×0 + 4×4, 0, 4 + k, তাহলে 3×0 + 4×4 + k = 0, দ্যাট মিন্স কে এর মান কত, -16, তাহলে অতএব এক থেকে কি পেলাম, এক থেকে 3x + 4y - 16 = 0, তাহলে পেয়ে গেলাম। এবার বলছে এটা কি, এটা হলো বিসি সরলরেখার সমীকরণ, এবার বলছে বিসি সরলরেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে, মানে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছে, তাহলে একটা কাজ করি, তাহলে ওই যে ছেদাংশ আকারে যেটা সেখান থেকে বার করবো 16, তাহলে এক্স বাই
থ্রি এক্স বাই ষোলো প্লাস ফোর ওয়াই বাই ষোলো ইকুয়াল ওয়ান, যেমন করে করি সেইতাংশ। তাহলে এক্স বাই ষোলো বাই তিন প্লাস ওয়াই বাই চার, দেখো কাটাকাটি করলে চার হবে, ইকুয়াল ওয়ান। তাহলে অতএব এক্স অক্ষকে সি বিন্দুতে ফর্মুলা ইয়ে কি ছিল, এ কমা জিরো, তাহলে ষোলো বাই তিন কমা জিরো বলছে এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে, ষোলো বাই তিন কমা জিরো বিন্দুতে ছেদ করেছে, এটাই চেয়েছিল, তাহলে হয়ে গেল। এবার এই অঙ্কটার আমি আরেকটা বিকল্প পদ্ধতি দেখাবো, দুটোই তোমরা শিখে রাখো, অঙ্কটা আরেকটা বিকল্প পদ্ধতি দেখাচ্ছি। দেখো তোমরা এখন এই যে সমীকরণটা বার করলে না, এই যে এখানে করলে এই পর্যন্ত করবে, তোমরা এই পর্যন্ত করবে, এই ছবিটা করলে করে এই পর্যন্ত করছো, করার পরে কি করছি আমি, করার পরে কি করছি যে ধরি সি সমান এ কমা জিরো, কেন ধরলাম, কারণ সি বিন্দুতে এক্স অক্ষের ওপরে, তাহলে এক্স অক্ষর বিন্দুকে এ কমা জিরো ধরতেই পারি। তাহলে যেহেতু এ বি লম্ব বিসি, এ বি আর বিসি লম্ব, তো তাহলে তাহলে কি করব, এ বির প্রবণতা, এ বির প্রবণতা গুণ বিসির প্রবণতা লম্ব তো ইকুয়াল মাইনাস ওয়ান, তার মানে দ্যাট মিন্স এ বির প্রবণতা বার করি, তাহলে দেখো এ বির বিন্দু এই যে প্রবণতা কি, ওপরে ওয়াই এর বিয়োগফল, তাহলে জিরো মাইনাস চার বাই মাইনাস তিন মাইনাস জিরো, তাহলে এ বির প্রবণতা কি হবে, জিরো মাইনাস চার বাই মাইনাস তিন মাইনাস জিরো ইন্টু বিসির প্রবণতা, এ দেখো সি বিন্দু তুমি এ কমা জিরো ধরেছো, তাহলে বিসি, তাহলে কি হবে, জিরো মাইনাস এ সরি চার মাইনাস জিরো বাই জিরো মাইনাস এ, প্রবণতার ফর্মুলা কি ছিল, ওপরে ওয়াই এর বিয়োগ ফল নিচে এক্স এর বিয়োগ ফল, তাহলে চার মাইনাস জিরো বাই জিরো মাইনাস এ, তাহলে চার মাইনাস জিরো বাই জিরো মাইনাস এ ইকুয়াল মাইনাস ওয়ান, পরস্পর যেহেতু লম্ব, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে মাইনাস চার এখানে মাইনাস তিন বাই চার বাই মাইনাস এ, তাহলে তোমাদের আসছে ওপরে মাইনাস চার বাই মাইনাস তিন ইন্টু চার বাই মাইনাস এ ইকুয়াল মাইনাস ওয়ান, দ্যাট মিন্স একটা দুটো তিনটে চারটে মাইনাস, তার মানে আলটিমেট সে প্লাস হবে, তাহলে ষোলো বাই থ্রি এ ইকুয়াল ওয়ান, দ্যাট মিন্স এ সমান তিন বা সরি এ সমান ষোলো বাই তিন হচ্ছে, তাহলে অতএব সি বিন্দু কত, ষোলো বাই তিন কমা জিরো, এটা আগের অঙ্কের থেকে অনেক ছোট। তাহলে আগের অঙ্কটা কেন করালাম, আগের অঙ্ক থেকে এটা অনেক ছোট, কিন্তু এটা কেন করলাম, যদি তোমাকে চাই যে বিসির সমীকরণ বার করো, তারপরে যদি চাই তাহলে বিসির সমীকরণ বার করতে গেলে তোমাকে এটা করতে হবে, তাহলে যদি বিসির সমীকরণ বার করে করতে বলে তাহলে এটা ভালো, কিন্তু যদি শুধু সি বিন্দু চাই যেটা অঙ্কে চেয়েছে তাহলে ডাইরেক্ট করা ভালো, তোমরা দুটোই করে রাখবে, দুটোই করে রাখবে, কারণ যদি বিসির সমীকরণ চেয়ে নেয় তাই জন্য দুটোই শিখে রাখবে। এরপর আমরা আসি সতেরো নম্বর অঙ্ক, বলছে একটি সরলরেখার প্রবণতা সাত এবং ওই সরলরেখার সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে নত, তাহলে প্রথম সরলরেখার বা প্রদত্ত সরলরেখার প্রবণতা এম ওয়ান সমান সাত দিয়েছে আর নিম্নেও সরলরেখার প্রবণতা বার করতে বলেছে, তাহলে নিম্নেও সরলরেখার প্রবণতা সমান এম টু ধরলাম আর দুজনার মধ্যবর্তী কোণ, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ দিয়ে দিয়েছে, মধ্যবর্তী কোণ কমা থিটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি বলে দিয়েছে, একটা সরলরেখার প্রবণতা বলেছে সাত, তোমরা আগে অঙ্ক পড়বে তারপরে অঙ্ক করবে, একটা সরলরেখার প্রবণতা বলেছে সাত আর যে সরলরেখাটা বার করতে বলছে তার প্রবণতা তো দেয় না, তাহলে সেটা এম টু ধরে নিলাম, আর এদের মধ্যবর্তী কোণটা দিয়ে দিয়েছে কত, ৪৫ ডিগ্রি, এবার বলছে প্রবণতা কী হতে পারে, তাহলে অতএব ট্যান থিটা সমান ফর্মুলা ছিল এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু, তাহলে ট্যান ৪৫ ডিগ্রি সমান সেভেন মাইনাস এম টু বাই ওয়ান প্লাস সেভেন এম টু, তাই তো, তাহলে এখান থেকে সেভেন মাইনাস এম টু বাই ওয়ান প্লাস সেভেন এম টু এটাকে বাদিকে লিখলাম, দেখতে ভালো লাগে, ইকুয়াল ওয়ান, ট্যান ৪৫ এর মান ওয়ান, তাহলে সেভেন মাইনাস এম টু বাই ওয়ান প্লাস সেভেন এম টু মট তুললাম, দেখো প্লাস মাইনাস ওয়ান হবে, মট তুলে প্লাস মাইনাস ওয়ান হয়, তাহলে একবার প্লাস নিয়ে করবে আর এক
আরেকবার মাইনাস নিয়ে করবে, মাইনাস এক, একবার প্লাস নিয়ে করবে, একবার মাইনাস নিয়ে করবে। তোমরা এখান থেকে অঙ্কগুলো করবে, এম টুর দুটো মান আসবে, তোমরা করবে এম টুর দুটো মান আসবে, এটাই দেখবে আসবে 3/4, এটা আসবে -3/4, সরি -3/4 না, -4/3 আসবে, এটা মনে হয় সম্ভবত এটাই আসবে, 3/4 -4/3। তোমরা একটু করে দেখো, ভুল হতে পারে হয়তো, তোমরা করে দেখে নেবে। 17 নম্বর 18 নম্বর অঙ্কটা দিয়েছে 4x-3y+7=0, সরলরেখার উপর লম্ব, যেসব সরলরেখা, তাহলে আগে সরলরেখার উপর লম্ব সরলরেখা বার করি, তাহলে এই সরলরেখার লম্ব চেয়েছে, তাই তো? তাহলে এই সরলরেখার লম্বের সমীকরণ, লম্ব লম্বের সমীকরণ কি হবে, -3x+4y+k=0, একটা চিহ্ন বদলাবে, তাহলে এইটা লম্বের সমীকরণ, কে ধ্রুবক। এবার বলছে কি যে এই যে সরলরেখাটা মূলবিন্দু থেকে তার দূরত্ব তোমাদেরকে দিয়ে দিয়েছে, মূলবিন্দু থেকে তার দূরত্ব দিয়েছে 3 একক, তার মানে এই যে সরলরেখা বার করলাম মূলবিন্দু 0,0 থেকে, এর দূরত্ব দিয়েছে কত, 3 একক, এই সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক। বলছে কি এই যে প্রথম যে সরলরেখা দিয়েছে এর সঙ্গে লম্ব সরলরেখা বার করতে বলেছে, সেই লম্বটা এইটা হবে। এবার এটা মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক, তাহলে কি হয়, 3×0, এই যে এক্স আর ওয়াইয়ের জায়গায় মান বসাতে হয়, +4×0+k/√, এটা এটা বর্গের সমষ্টি, ওপরে মড আমি শিখিয়েছিলাম, =3। তাহলে মূলবিন্দু থেকে দূরত্বের ফর্মুলা কি বলো, এক্সের জায়গায় এক্সের বিন্দু, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের বিন্দু, প্লাস কে, মড থাকবে বাই √ 3² + 4² দূরত্ব 3। তাহলে দেখো ওপরে কি হচ্ছে, শুধু মড কে পড়ে আছে, ইকুয়াল এখানে 5, 3×5=15, তার মানে কে এর মান কত হচ্ছে, +-15, তাহলে কে এর মান বেরিয়ে গেল। অতএব 1 থেকে পাই (3x+4y+-15=0), মানে কি এখানে দুটো সরল লেখা হলো, 3x+4y+15=0, 3x+4y-15=0, দুটো অ্যান্সার আসছে। 19-এর অঙ্কটা দেখবে দুটো দুটো পার্ট দেওয়া আছে, বলছে মূলবিন্দুগামী যে রেখা, তার মানে একটা সরলরেখা মূলবিন্দুগামী, তার মানে 0,0 মানে মূলবিন্দু গামী সরলরেখা বলে দিয়েছে, তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ আগে বার করি, তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, y-y1=m(x-x1), এমটা কি প্রবণতা, একটা বিন্দু দিয়ে দিয়েছে, তাহলে এভাবে করে, তাহলে y=mx, 1 নম্বর, এটা বলে দিয়েছে যে মূলবিন্দুগামী সরলরেখা। এবার সেটা কি বলেছে যে 0,4 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সঙ্গে লম্ব, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সঙ্গে লম্ব, তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার প্রবণতা বার করব আমরা, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার প্রবণতা কেন করব, দেখো বলছে এই যে সরলরেখাটা মূলবিন্দুগামী সে এদের সংযোজক যে সরলরেখা তার সঙ্গে লম্ব, তার মানে কি এর প্রবণতা আর এদের যে প্রবণতা তাদের গুণফল কি হবে, অবশ্যই গুণফল হবে -1, তাহলে এটাকে ধরো M1 ধরে নিলে, কারণ কি বলেছে যে মূলবিন্দুগামী একটা সরলরেখা এইটা, মানে এই সরলরেখাটা সেটা এদের যে সংযোজক সরলরেখা তার সঙ্গে লম্ব, তাহলে লম্ব মানে কি এই দুটোর গুণফল -1, তাহলে যেহেতু সরলরেখাদ্বয় পরস্পর লম্ব, M×M1=-1, তাহলে এখান থেকে তোমরা M×M1 এর মান বসিয়ে দাও -1, তার মানে M এর মান কত আসবে, 1, তাহলে 1 নং সরলরেখায় M এর মান বসিয়ে দাও 1 থেকে, তাহলে y=x, এই হয়ে গেল সরলরেখার সমীকরণ, আমাদের অ্যান্সার চলে এলো, কারণ এই যে 1 নম্বর y=mx ছিল, M এর মান 1 চলে এলো, তাহলে y=x, এটাই চেয়েছিল যে মূলবিন্দুগামী একটা সরলরেখার সরলরেখা সেটা এই দুটো সংযোগ সরলরেখার সঙ্গে লম্ব, তার মানে এর প্রবণতা আর এর প্রবণতার গুণফল কত হয় -1, M এর মান পেয়ে গেলাম, বসিয়ে দিলাম, এটাই ফার্স্ট পার্ট দিয়েছিল তোমাদের।